সোমবার রাতে চোপড়া থানার চেতনা গঞ্জ এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। বাড়ির মালিক তরিফুল ইসলামের অভিযোগ, কেউ বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, সোমবার রাত প্রায় 11:30 নাগাদ আগুন লাগে, তখন তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা তাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয়। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, একটি গরুর ঘর ও রান্নাঘরে আগুন জ্বলছে। তড়িঘড়ি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় আগুনের ঝলসে 6টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এছাড়াও একটি বাইক ও ঘরে মজুদ থাকা খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা রাতে 6:30 নাগাদ শুনতে পেলাম যে এখানে কেজিরা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগানোর পরে 7-8টা গরু নষ্ট হয়ে গেছে, তারপরে একটা মোটর বাইক নষ্ট হয়েছে, 2টা সাইকেল নষ্ট হয়েছে, তারপরে 5-7 টাকার ক্ষয়ক্ষতি। না, এরকম কোনো তো পাওয়া যাচ্ছে না। এখন কমপ্লেন করে শর্ত বিলম্ব করতে হোক, পুলিশ এখন কী তদন্ত করে। 11:30টার দিকে আমরা আর কি দেখলাম যে আমাদের বাড়িতে একটা বিশাল ভয়াবহ আগুন চলছে ঘরের মধ্যে। তো আমরা তখন আর কি বাড়ি থেকে, বাড়ির লোক আসলো, আমাদের বের করলো, আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে। তারপরে আমাদের যে বাড়ির একটা ঘর ছিল, গরু ঘর ছিল, সেই গরু ঘরের মধ্যে এখানে 8টা গরু ছিল, তার মধ্যে 6টা গরু মারা গেছে, 2টা গরু এখনও আর কি হাফ মার্ডারের মতো ধরে রাখো, বাঁচতেও পারে না বাঁচতেও পারে, এরকম ভয়াবহ ঘটনা আর কি গরু দুটা। তারপরে সেই ঘরের মধ্যে আবার 2টা সাইকেল ছিল, সাইকেল 2টা জ্বলে গেছে। এখানে একটা আমাদের মোটর সাইকেল ছিল যেটা ফেব্রুয়ারি মাসে নেওয়া হয়েছিল, সেই গাড়িটাও চলা জ্বলে গেছে। তারপরে আবার ওই ঘরের আমাদের পূর্ব সাইডে একটা ঘর ছিল, সেই ঘরের বারান্দার মধ্যে আগুন লাগিয়েছে। তো আগুনের এত স্পিড আর এত স্পিড চলছে, এত ভয়াবহ, সেটা আমি দেখতে মনোভাব করছি যে এখানে হয়তো পেট্রোল ঢালা হয়েছে, তারপরে এই আগুন এত স্পিডে চলছে। এরকম ছিল আর কি, অনেক ঝগড়া হয়েছিল, কিন্তু এখন দেখিনি বলতে গেলে সেটা সঠিকভাবে বলতে পারছি না যে কে এই ঘটনাটা করলো বা কার করছে, সেরকম কোনো বলতে পারছি না। আমরা তো ঘুমাই গেছিলাম রাত্রির দিকে 11:30-র দিকে এই ঘটনা। প্রায় 5-6 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে। এখানে থানায় কি লিখিত অভিযোগ করেছেন? থানায় লিখিত অভিযোগ করেছিলাম।